শারীরিক অসুস্থতা নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে সবার কাছে দোয়া চেয়েছেন তরুণ গায়ক তাসরিফ খান। ফেসিয়াল প্যারালাইসিস রোগে আক্রান্ত তাসরিফ ফেসবুক লাইভে এসে জানান, চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন তিনি। স্বাভাবিক কাজে কিছুটা বিরতি দিতে হলেও মানুষের জন্য তার কার্যক্রম যতটা সম্ভব চালিয়ে যাওয়ার কথাও বলেছেন মানবিক এই তরুণ। মিজানুর রহমান সবুজের রিপোর্ট। নারা প্লিজ দুশ্চিন্তা করবেন না, আমি আমার পেজের কমেন্টে দেখেছি। এভাবেই নিজের জন্য সবার দোয়া চাইলেন তিনি, তাসরিফ খান, তরুণ গায়ক। তবে সব ছাপিয়ে তার বড় পরিচয় মানবিক ও স্বপ্নবাজ এক সৈনিক। বিশেষ করে গেল বছর সিলেট সুনামগঞ্জ অঞ্চলে বানভাসী মানুষের ত্রাণ সহায়তায় কোটি টাকার তহবিল সংগ্রহ করে দেশবাসীর নজর কাড়েন এই তরুণ। বন্যা থেমে গেলেও থামেনি তার বহুমাত্রিক সামাজিক কার্যক্রম। কিন্তু মঙ্গলবার হঠাৎ ফেসবুক পোস্টে দিলেন এক দুঃসংবাদ, জানান ফেসিয়াল প্যারালাইসিস নামের এক অসুখে আক্রান্ত হয়েছেন তিনি, ফলে মুখের এক পাশ কিছুটা বেঁকে গেছে তার। চিকিৎসকদের ধারণা কোনো এক ভাইরাস থেকে এটি দেখা দিয়েছে। ডাক্তারের পরামর্শে তাই আপাতত 2 মাস থাকতে হবে বিশ্রামে, ফিজিওথেরাপির পাশাপাশি খেতে হবে ওষুধ। এরপর বোঝা যাবে কতটা ভুগতে হবে তাকে। আচমকা এই সমস্যায় কিছুটা খারাপ লাগা থাকলেও বিচলিত হননি কুড়েঘর গানের দলের এই গায়ক। বরং তার ভক্তদের সাহস দিয়ে বললেন, অনেকের তো হাত পাই থাকে না, অনেক মানুষের হাত নাই পা নাই। এদিকে অসুস্থতার কারণে গান বাজনায় বিরতি দিলেও একেবারে বসে থাকার অবকাশ নেই তাসরিফের। জানালেন এক ক্যান্সার রোগীর চিকিৎসার জন্য তহবিল সংগ্রহের কথা দিয়েছিলেন, সেই কাজে শিগগিরই ভোলায় যেতে হবে তাকে। বিষয়টি নিয়ে তার ভাবনা এরকম, ওই মানুষটা তো আমার চেয়েও অসুস্থ, তাই যেহেতু কথা দিয়েছি তার চিকিৎসার জন্য অর্থ জোগাড়ের কাজটা করব। অসহায় মানুষের পাশে থাকা এই তরুণের ঠোঁটের কোণে হাসিটা যেন সবসময় লেগেই থাকত, কিন্তু সেখানেই কিছুটা বিপত্তি। তাই দ্রুত সুস্থ হয়ে অন্যের মুখে হাসি ফোটানো মানুষটি নিজেও প্রাণ খুলে হাসবেন, এই শুভকামনা তার ভক্তসহ সবার। মিজানুর রহমান সবুজ, নাগরিক।